থাকবে এই মানুষেরা পৃথিবীর মধ্যে যেমন গরু ছাগলে রাস্তাঘাটে যেইভাবে যেমন ঘোড়াতে রাস্তাঘাটে যেইভাবে যেমন শূরে রাস্তাঘাটে যেইভাবে কুকুরে রাস্তাঘাটে যেইভাবে যখন এক অপরের সঙ্গে সংমিশ্রণ করে মিলন করে ব্যভিচার করে জেনা করে ওই রকম পৃথিবীর মধ্যে মানুষ অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাবে আল্লাহ বলেছেন আলাইহিমুস সাআদ তাদের উপর কিয়ামত সংঘটিত হবে বেঈমানেরা কিয়ামতের দৃশ্য দেখে ভয়ঙ্কর আওয়াজ দেখে ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা কখনই চিৎপাট হয়ে পড়ে যাবে আল্লাহ বলছে এই কিয়ামতের নিদর্শন ইমানদার কেউ দেখতে পাবে না তবে এই কিয়ামত আসার পূর্বে কতগুলো নিদর্শন আছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা হু যিনি বিশ্ব নবীর কাছ থেকে 2236টি হাদিস বর্ণনা করেছেন আর এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 80 নম্বর হাদিস সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস বিশ্বনি বলছেন ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা নুকাল সাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইন্না আউয়াল আশরাতি সাআতে বিশ্বনি বলে এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আনাস বলছেন আমি আল্লাহ রাসূলের বক্তব্য আমি দিকান দিয়ে ভালো করে শুনেছি আমি অন্তর দিয়ে ভালো করে হৃদয় থেকে কেটে নিয়েছি আমার অঙ্গ প্রত্যঙ্গ নবীর বক্তব্যের দিকে ভালোভাবে দৃষ্টি ছিল আমি আল্লাহ রাসূলের কথাগুলোকে মন প্রাণ দিয়ে শুনেছি বিশ্বরেজের বলছিলেন এই আমার সাহাবার শুনে রাখো ইন্না আউয়াল আশরাতি সাআতে কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন হচ্ছে আইনুল ফাল ইলম পৃথিবী থেকে দিনদারকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি প্রশ্ন করব আইও শাইনুর ফাহিন্দা পূর্বে কিয়ামত কিয়ামতের পূর্বে মানুষের কাছ থেকে কোন জিনিসটা উঠিয়ে নেবেন পৃথিবীর কাছ থেকে পৃথিবী থেকে আল্লাহ কোন জিনিসটা উঠিয়ে নেবেন বলা হচ্ছে আইও শাইনুর ফাহিন্দা পূর্বে কিয়ামত কিয়ামত আসার পূর্বে আল্লাহ সর্বপ্রথম কয়েক জিনিসকে উঠিয়ে নেবেন প্রথম নাম্বার যেটা উঠিয়ে নেবে আইনুল ফাল ইলম পৃথিবী থেকে দ্বীনের শিক্ষাকে দ্বীনের জ্ঞানকে কোরআন হাদিসের জ্ঞানকে আল্লাহ উঠিয়ে নেবে দুনিয়া থেকে কোরআন হাদিসের জ্ঞান কি করে উঠিয়ে নেবে কোরআন হাদিসের জ্ঞান আবার কি করে উঠে যাবে কোরআন পড়িয়ে দিবে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আছে আবার 30 পারা কারণ শুনিয়ে দিবে আবার কোরআন প্রিন্টিং হয়ে বেরিয়ে আসবে 30 পারা কোরআন কোরআন হাদিসের অনেক হাফেজ আছে কোরআন হাদিসের অনেক হাফেজ আছে ছয়খানা হাদিসকে মুখস্থ করা হাফেজ আছে হাদিস পড়িয়ে দিবে আবার পুরনায় হাদিস তৈরি হয়ে যাবে তাহলে পৃথিবী থেকে দ্বীনের জ্ঞান কি করে উঠে যাবে বিশ্বদেব বলছেন দ্বীনের জ্ঞান উঠে যাওয়ার মানে হচ্ছে আইবে পাবদের ওলামা এ দ্বীনের শিক্ষাদাতা দ্বীনের দিকপাল পণ্ডিত যারা কোরআনের শিক্ষাদাই যারা কোরআনের শিক্ষাদাতা এই ব্যক্তিদেরকে এই রকম বড় বড় দিকপাল পণ্ডিত আলেমকে কোরআনের যারা প্রচারক কোরআনের যারা প্রচারক এই রকম কোরআনের প্রচারক হাদিসের প্রচারককে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে দিবে তখন অটোমেটিক পৃথিবীতে অরাজকতা আসবে এই পৃথিবীর মধ্যে ফেতনা তৈরি হবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যখন দ্বীনের শিক্ষা থাকবে না আলেম থাকবে না কে কোরআন শিক্ষা দেবে আলেম থাকবে না হাদিসকে শিক্ষা দেবে হাদিস পড়ানোর মতো তাফসীর পড়ানোর মতো কোনো আলেম যখন পৃথিবীতে থাকবে না আল্লাহ বলছেন তখন আমি কিয়ামত পৃথিবীতে শুরু করব এই কত লকডাউনে কত বড় বড় আলেম মারা গেছে জানেন একজন আলেম মারা গেছেন মদিনা ইউনিভার্সিটির তিনি লেকচারার তিনি কত যে বই লিখেছেন মাওলানা শামসুল হক বীরভূমে তার নানার বাড়ি আম্বোয়া জামিয়ে সালফিয়ার দীর্ঘদিনে শাইখুল হাদিস ছিলেন তার আব্বা শামসুল হক তিনার ছেলে জুবায়ের তিনি মদিনা ইউনিভার্সিটির লেকচারার সেই জুবায়ের এই লকডাউনে মারা গেছে এই রকম আলেম পৃথিবী থেকে একাধিক আলেম মারা গেছে এই রকম বড় বড় দিকপাল পণ্ডিত জ্ঞানীরা যখন মারা যাবে পৃথিবীর মধ্যে কোরআন শিক্ষা দেওয়ার হাদিস শিক্ষা দেওয়ার কোরআনের বই লেখা হাদিসের উপর বই লেখা এই রকম যখন দিকপাল পণ্ডিতের থাকবে না আল্লাহ বলেছেন আমি পৃথিবীকে বিনষ্ট করে দেব পৃথিবী ধ্বংস করে দেব পৃথিবী নিশ্চিত ধ্বংস হবে আলেম যখন উঠে যাবে এই পৃথিবী আগামী এই পৃথিবীকে নিস্তালাবাদ করে দেব পৃথিবীকে সমরে আমি জিব্রিলকে বলবো এই আঙুলে করে তুলে আসমান দিয়ে দিয়ে তাকে এই সাত জমির কেটে উল্টে ফেলে দাও
ভাইরা বন্ধুরা আমার বিশ্বই বলছেন যখন আলেম মরে যাবে দিনের শিক্ষা বন্ধ হয়ে যাবে দেশের মধ্যে কি থাকবে বিশ্বই বলছেন দুই নম্বর কিয়ামতের নিদর্শন হচ্ছে এক নম্বর হলো দিনের জ্ঞানকে উঠিয়ে দেওয়া হবে মানে দিনের আলেমকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া হবে পৃথিবীর মধ্যে ওয়াইক সুরাত জাহালো পৃথিবীর মধ্যে ব্যাপকতা লাভ করবে যারা ইগনোরেন্স যারা মূর্খ যারা আনপড় যারা জাহেল পৃথিবীর মধ্যে যারা ইরাজকতা করবে এরাই গ্রামের নেতা হবে এরাই মাদ্রাসার প্রধান হবে মাদ্রাসার দেখভাল করবে এদের কাছে কোনো ইলম থাকবে না এদের কাছে কোনো দিনের জ্ঞান থাকবে না এরা ফতোয়া দিবে এরা ফরায়েজ করবে এরা মানুষ মারা গেলে জমিরকে কতটা হক পাবে মন মত এরা ফাইসালা করবে এদের কাছে ফরায়েজের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই এই ব্যক্তি পৃথিবীর মধ্যে রাজত্ব করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের উপর কিয়ামত শুরু হবে যখন আলেম থাকবে না তখন পৃথিবীর মধ্যে জাহেল আসবে বর্বরতার দল চলে আসবে মূর্খতা চলে আসবে ইগনোরেন্সের জল চলে আসবে পৃথিবী ছেয়ে যাবে মূর্খতাতে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে বিনষ্ট করবে যখন মূর্খতা কমে শেষ হয়ে যাবে মূর্খতা যখন পৃথিবীর মধ্যে প্রসার লাভ করবে তাদের দ্বারাই পৃথিবীর মধ্যে অপ্রীতিকর কাজ হারাম কাজ অবৈধ কাজ গরহিত কাজ তাদের দ্বারাই সংঘটিত হবে বিশ্বে বলছেন তাহলে কি হবে ওয়াইক সুরা সেরা তিন নম্বর আদা নিদর্শন হচ্ছে কিয়ামতের দেশের মধ্যে ব্যভিচার হবে রাস্তায় মেয়েরা ধর্ষিত হবে ট্রেনের ওপর ধর্ষিত হবে স্কুল কলেজে ধর্ষিত হবে প্ল্যাটফর্মে ধর্ষিত হবে ট্রেনের ডিপ্পাতে ধর্ষিত হবে পাশের সিটে বসে বসে ধর্ষিত হবে কেউ দেখার থাকবে না পৃথিবী যখন অন্যায় অত্যাচারে ভর হয়ে যাবে তখন নারীরা যে কোনো জায়গাতে ধর্ষিত হবে রাস্তাঘাটে নারীরা বাপের কাছ থেকে কেড়ে ভাইয়ের কাছ থেকে কেড়ে তাদেরকে রাস্তায় ধর্ষিত করবে তারা পৃথিবীর মধ্যে রক্ষা পাবে না পৃথিবীতে যখন অরাজকতা চলে আসবে আনপড় যখন পৃথিবী হয়ে যাবে জাহিলে ভরপুর হয়ে যাবে তাদের দ্বারাই পৃথিবীতে অন্যায় অশালীন কাজ অপ্রীতিকর কাজ হারাম কাজ পৃথিবীর মধ্যে ব্যাপকতা লাভ করবে বিশ্বনী বলছেন কিয়ামতের নিদর্শন তিন নম্বর হচ্ছে পৃথিবীতে ওয়াইক সুরা জিনা পৃথিবীতে জিনার ভাগ বেড়ে যাবে ব্যভিচার বেড়ে যাবে একটা ছেলে একটা ছেলের একটা মেয়েকে ছেলেকে ধর্ষণ করবে আর পোতাই ধর্ষণ করবে বাপে ধর্ষণ করবে নাতিকে ধর্ষণ করবে একাধিক জন একটা বসখানাতে একটা ধাবাখানাতে গিয়ে একজন মহিলার সঙ্গে যৌন মিলন করবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে তাদের মধ্যে কোন রকমের বাধবে থাকবে না তারা কেউ কাউকে লজ্জা বোধ করবে না বিশ্ব নিয়ে বললেন চার নম্বর কিয়ামতের নিদর্শন হচ্ছে পৃথিবীর মধ্যে যখন মানুষের মধ্যে মূর্খতা বেড়ে যাবে অন্যায় অত্যাচার বেড়ে যাবে তখন মানুষের মধ্যে মদ্যপান বেশি প্রসার পাবে ছেলেকে মদপান করবে মেয়েদেরও মদপান করবে স্ত্রীতেও মদপান করবে পোতাতেও মদপান করবে একই চায়ের স্টলে বসে একই দোকানে বসে একই চায়ের মদের আড্ডায় বসে আপোষে মদপান করবে তারা আনন্দ ফুর্তি করবে বাড়িতে গিয়ে স্ত্রী দেখে বলবে এত সুন্দর খাবার তোমাদের সামনে খেয়ে দেখো স্ত্রীকেও পান করাবে ছেলেকে তার বউকেও পান করাবে এইভাবে মদের আড্ডা পৃথিবীর মধ্যে বেড়ে যাবে আল্লাহ রসুল বলছেন তখন কিয়ামত আসবে কিয়ামত আসার পূর্বে এই সমস্ত নিদর্শন দেখা যাবে বিশ্বনবী বলছেন ওয়াকিল্লা রিজালো পৃথিবীর মধ্যে পুরুষের সংখ্যা কমে যাবে ওয়াইক সুরা নিসা পৃথিবীর মধ্যে নারীদের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কি করে কমবে পার্টি নিয়ে ঝামেলা হবে মসজিদ মাদ্রাসা নিয়ে ঝামেলা হবে জমি জায়গার দখল করতে ঝামেলা হবে পার্টির মিটিংয়ে যাবে ছেলেরা বাড়িতে যদি কারো পাঁচটা ছেলে আছে পাঁচটা ছেলে লড়াই করতে যাবে ওই লড়াইয়ের ময়দানে গিয়ে জমি রক্ষা করতে গিয়ে পার্টিকে বাঁচাতে গিয়ে ওই পাঁচজন ছেলেই যখন মারা যাবে ওই পাঁচজন ছেলের বৌমা আসবে আর বৌমা বেড়ে যাবে পৃথিবীর মধ্যে নারীদের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে বিশ্বনবী শেষ পর্যন্ত বললেন লিন খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ বিশ্বনবী বলেন একজন পুরুষের কাছে 50 জন মেয়ে অবৈধভাবে সম্পর্ক করবে 50 জন মেয়ে বলবেন তুমি আমাকে বিয়ে করো আমার ঘর সংসার চালাও তুমি আমার সঙ্গে যৌন মিলন করো শারীরিক সম্পর্ক করো এইভাবে 50 জন মহিলা একটা পুরুষের কাছে এসে
করতে চাইবে অবৈধভাবে মিলন করতে চাইবে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে চাইবে বিষ্ণু বলেন শুধু তাই নয় এরা পৃথিবীর মধ্যে 50 জন মহিলা একটু অবৈধভাবে একটা পুরুষের সঙ্গে সম্পর্ক করবে আর একটা বৈধভাবে করবে লড়াই করতে গিয়েছিল পুরুষ সেই পুরুষটা ওই ছেলেটা যে বেঁচে আছে তার খালু ফুফু বা বিভিন্ন প্রকারে তারা মহরাম দেখে বলে মহরাম তাদের সঙ্গে বিবাহ করা হারাম কিন্তু ওরা মারা গেছে এবার খালা এসে বলছে ফুফু এসে বলছে নানি এসে বলছে দাদি এসে বলছে চাচি এসে বলছে এই রকম বোন এসে বলছে আমার কেউ নাই মারা গেছে এবার আমার দেখাশোনা তুমি করো 50 জন মহিলা এসে একটা ছেলের কাছে বলবে আমার জামা দাও আমার পোশাক দাও আমার খাওয়ার ব্যবস্থা করে দাও আমার থাকার ব্যবস্থা করে দাও 50 জন মহিলা বৈধভাবে একজন পুরুষের কাছে এসে খানে পোশাক চাইবে অথবা অবৈধভাবে তার সঙ্গে শারীরিক মিলন করতে চাইবে বিষ্ণু বলছেন কিয়ামতের পূর্বে খানে এই রকম ঘটনা ঘটবে এ পৃথিবীর মানুষ তোমরা তৎপর হয়ে যাও তোমরা পৃথিবীর মধ্যে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা কিয়ামত দেখার জন্য চিন্তা করছো তোমরা কিয়ামত এসে গেছে আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখো কিয়ামত এসেছে কিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি এটা আসল তার নাম হচ্ছে সাদ বিন মালিক আবু সাঈদ হচ্ছে তার কুনিয়াত আর খুদরি হচ্ছে তার জন্মস্থানের দিকে তাকে নিসবত করে সম্পর্ক করে থাকে আবু সাঈদ খুদরি বলা হয় কিন্তু আসল নাম হচ্ছে তার সাদ বিন মালিক ইনি হাদিস বর্ণনা করছেন হাদিসটা জামে তিরমিজির আল্লামা আলবানী হাদিসটাকে সহি বলেছেন আল্লামা আলবানী সহি হাদিসকে বর্ণনা করেছে জামে তিরমিজির 2181 নম্বর হাদিস 2181 নম্বর হাদিস বিষ্ণু বলছেন ওয়ানাবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم والذي نفسي بيده আমি আল্লাহ সেই আল্লাহর কসম করে বলছি নবী বলছেন